হ্যালো বাবু, আমি রাত থেকে তোকে কতবার ফোন দিছি, তুই আমার ফোন ধরস না কেন? হ্যাঁ, তুই কই ছিলি রাতে? কি খাইছিস? কই আছিস? ফোন ধরিস না কেন তুই? তুই উকিল হলে খুব ভালো করতি, অপোজিশনের প্রশ্ন করে করে পাগল বানায় ফেলাইতে পারতি। ফাইজলামি করবি না আমার সাথে। রাতে কই ছিলি? ফ্রেন্ডের বাসায় ছিলাম। ফ্রেন্ডের বাসায়? এখন কই? অফিসের বাইরে। কার অফিস? কিসের অফিস? আমার অফিস। তোর অফিস মানে? আমি একটা চাকরি পাইছি। চাকরি হয়েছে? খুব ভালো, ভেরি গুড, কংগ্রেচুলেশনস, আই এম সো প্রাউড অফ ইউ। বাট প্লিজ বাসায় আয়। বাবু টেনশন হচ্ছে সকাল থেকে, সারা রাত আমি ঘুমাইতে পাইনি তোকে নিয়ে টেনশন করে। বাসায় আয় প্লিজ। আমার ছেলে না, চাকরি তো হবেই, জানতামই। আচ্ছা কই আছে ও? হ্যাঁ, ওকে এতবার ফোন দিতেছি, ফোন ধরে না। কই আছে বলে নাই তোকে? মা আসতে কিচ্ছু বলে নাই। চাকরি হইছে? কার অফিস ধ্বংস করতে গেছে? বলছিলাম না, চল এখানে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিসান রহমানের ডেস্ক কোনটা একটু বলতে পারবেন? আপনি কে? আমি ওর বোন। ও আচ্ছা, সামনে গিয়ে বাই। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, কে রে তুই? আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আরে পরে খাবো, তার আগে বল তুই কি খাবি। পরে খাবো মানে কি? আমি এত কষ্ট করে রান্না করে আনছি, এখন আমার সামনে বসে তুই খাবি। মা কেমন আছে? একটু মন খারাপ, তোকে মিস করে। বাবার ভয় অবশ্য বলতে পারে না। হ্যাঁ, বাবাদের তো সন্তানদের জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়। ভালো কথা, বাবার শরীর কেমন? ভালো। রাগ করে তোকে বাসা থেকে বের করে দেওয়ার পরে সে অবশ্য একটু কষ্টেই আছে। কষ্টে আছে? প্রকাশ করে না তো, আমি তো বুঝি। আর বাবারা তো একটু এরকমই হয়, বাইরে যতটা শক্ত ভিতরে ঠিক ততটাই নরম। হা কর, হা। রান্না তুই করছিস? খা না, খা। তুই খাইছিস? আমি খাইছি, খা। সত্যি খাইছিস? খাইছি তো বাবা, খা না, হা কর, খাইছি আমি। সত্যি তো? খা। কি খাস না খাস, এই জন্য আজকে আমি নিজে রান্না করেছি, ভাবছি এসে নিজ হাতে খাওয়াবো। কিসের টাকা? আমার প্রথম মাসের স্যালারি। বাবা আমাকে দিচ্ছিস কেন? তোর অনেক কিছু কেনা লাগবে, তুই বাইরে থাকিস। তোদের জন্য। তুই এত বড় হয়ে গেছিস। উপরায় একটু। পারবো না। আসি। মা, কি রে তুমি কি বোকা? কি হয়েছে? দেখতেছো আমি বলতে পারতেছি না, ইতস্তত করতেছি, তারপরে বাবার সামনে দুনিয়ার প্রশ্ন করছো। ধরো এটা কি? কিসের টাকা? তোমার ছেলে দিছে জিসান, তার প্রথম মাসের বেতন। জিসান দিল? জিসান কই? নিচে আসছিল, উপরে উঠলো না। এত বললাম উপরে উঠবেই না। শোনো না মা, এটা না একটা ডাক্তারের কার্ড। হ্যাঁ, ও বললো বাবাকে নিয়ে যেতে কালকে, ও নাকি সব রেডি করে রাখছে, গেলেই আমার হাতের অপারেশনটা করে দিবে। তাই? জিসান বড় হয়ে গেছে মা। জিসান টাকা পাঠিয়েছে, ও আসবে বলছে কালকে। কালকে হসপিটালে তোমার সাথে দেখা হবে। তাই?